Hi guys, this is Orpita from BTS and Mikiju Sisters. তো আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে আমাদের কারোট করছে, আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছি বাসা থেকে। আজকে আমরা যাচ্ছি আগারগাঁওতে দিদির ল্যাপটপ কিনতে। আর ভাবলাম যে কেমন এখন ল্যাপটপের দাম, সবকিছু তোমাদেরকে সাথে একটু শেয়ার করব, এই জন্য আজকের ব্লগটা করা। তো আগারগাঁওর কথা শুনতে মনে পড়লো যে আমাদের কিন্তু মেট্রো রেল আগারগাঁওতেই স্টেশন আছে। এই যে মেট্রো রেলের যেগুলো এখান থেকে মেট্রো রেল যায়, আর এই তো আমরা মলে চলে আসলাম। বলতে বলতে এই মলটা সম্পূর্ণই হলো ল্যাপটপের জন্য, ল্যাপটপ এগুলাই মানে এখানে সেল হয়। আর এই যেখানে এইচপির ক্যাম্পেইন চলছে, আমি উপর থেকে তোমাদের মলটা একটু দেখাচ্ছি। এই যে নিচে এইচপির ক্যাম্পেইন চলছে আর আমরা চলে যাচ্ছি ল্যাপটপ কিনতে। তো মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ইলেকট্রিক ডিভাইসেরই সবগুলা শপ, কোনো এমনি শপ নাই এখানে। তো দিদি দিদির পছন্দ মতো ল্যাপটপ কিনবে, আমরা প্রচুর ঘোরাঘুরি করতে হবে আজকে। তো আমি এখানে আগে একটু ছবি টবি তুলছিলাম যে আমাকে ছবিগুলো দিয়ে পরে ল্যাপটপ কিনতে যাচ্ছি। তারপরে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম ল্যাপটপ দেখার জন্য। এই যে এখানে এই লেভেলগুলো লেখা আছে, এখানে কি ল্যাপটপের দাম কি বা এর মধ্যে কি কি ফিচারগুলো অ্যাড করা আছে, এটা কত মডেল, তো সবই এখানে আছে। তো এই দোকানে দিদির কোনো ল্যাপটপই পছন্দ হলো না, মানে দিদি যে টাইপের ল্যাপটপ চাচ্ছে সেটা এই দোকানে ছিল না। তো আমরা অন্য একটা দোকানে যাচ্ছি, এখানে আসুসের ল্যাপটপ আছে, এইচপির ল্যাপটপ আছে, তারপর ডেলের আছে। এই ট্যাগটাতে দাম থেকে শুরু করে ল্যাপটপটা কোন মডেলের সবকিছু লেখা আছে। আর তাছাড়াও যদি আরো বেশি ইনফরমেশন জানতে হয় তাহলে সেখানে তাদের সাথে কথা বলে তারা জানিয়ে দেয় যে পাপাকে জানাচ্ছিল ওর একটা ল্যাপটপ দিদির পছন্দ হয়েছিল ওখানে, কিন্তু সাইজ মিলছিল না। দিদি একদম ছোট একটা সাইজের ল্যাপটপ চাই, বেশি বড় না, বড় ল্যাপটপ আগে দিদি ইউজ করছে, তো ছোট ল্যাপটপ চাই। তো আমরা টায়ার্ড হয়ে গেলাম খুঁজতে খুঁজতে ল্যাপটপ। তো আমাদেরকে এখানে চা খেতে দেওয়া হলো, যেহেতু এটা পাপার পরিচিত দোকান ছিল। আর দিদির সর্বশেষে এই ল্যাপটপটা পছন্দ হয়েছে, যে ল্যাপটপটা বের করছে আঙ্কেল, দোকানের আঙ্কেলটা। এই ল্যাপটপটা হলো এইচপি কোরাই 5 12 জেনারেশনের, এটা লেটেস্ট ল্যাপটপ নাকি বাজারে আসছে। তো দিদি এটাই নিল, এখন সব ফিচার অ্যাড করা হচ্ছে দিদির ল্যাপটপে। এই দিদিও দেখে নিচ্ছে যে যেগুলো চাই সেগুলো অ্যাড করা হয়েছে নাকি। তো ল্যাপটপ কেনার পর আমরা ভাবলাম যে আগারগাঁও যেহেতু আসছি, আমরা মেট্রো রেলে ঘুরে তারপর যাব, এই জন্য আমরা যাচ্ছি। আমরা আমাদের কার্কে বলছি দিয়া বাড়িতে ওয়েট করতে আমাদের জন্য, আর আমরা মেট্রোতে যাব। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে আমরা ঢোকার সাথে সাথে জানতে পারলাম মেট্রো রেল বন্ধ, এটা কোনো কথা। তারপর আমরা মনের দুঃখে খেতে আসলাম একটা রেস্টুরেন্টে। দুঃখের বিষয় এটা যে এখানেও আমরা রিজেকশন পেলাম, কারণ এখন কেউ নাই এখানে, কারণ তারা নামাজ পড়তে গেছে। তো আমরা আরো বেশি দুঃখের সাথে বাড়ির দিকে রওনা দিলাম। তো চৌরাস্তা আসার পর সে আমরা যে রেস্টুরেন্ট থেকে সবসময় খাই, সেই রেস্টুরেন্ট থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম কাচ্চি। আমার তো প্রচুর খিদে লেগে গিয়েছিল, এই যে আমরা কাচ্চি অর্ডার দিলাম। আমরা বাসায় যেয়ে খাবো, যেহেতু মা বাড়িতে আছে একসাথেই খাবো, এই জন্য আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমি ল্যাপটপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দিদির ল্যাপটপ, আমরা বাড়ি চলে এসেছি। আর এই ল্যাপটপটার প্রাইস পড়েছে হলো 83,000 টাকা। তোমাদেরকে একটু খুলে দেখাই, আর কিবোর্ড গুলাতে লাইট জ্বলে, রাতের বেলা অন্ধকারে যদি কেউ কাজ করতে চায় তাহলে করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।